হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লি ফুড বুক বিডি। আজকে আমি করে দেখাবো খাজার রেসিপি, যেটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে এনে খাই, সেই খাজাটা আমি করে দেখাবো। তাহলে চলুন দেখি আমি কিভাবে তৈরি করি, সেটা দেখা যাক। প্রথমে আমি ময়দা নিয়েছি 1 কাপ, এর মধ্যে লবণ নিয়েছি পরিমাণ মতন, আর 2 টেবিল চামচের মতন আমি তেল নিয়েছি। ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে এভাবে ঘষে ঘষে। এখন আমি পানি দিয়ে এটাকে মতে নেব, একটা ময়ন তৈরি করে নেব। আমি এখানে টোটালে পানি ইউজ করছি 1/3 কাপ। ভালো করে আমি পানিটাকে আটার সাথে দিয়ে মেখে নিচ্ছি। আমার ময়ন করা হয়ে গেছে, আমি এটাকে 30 থেকে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। আমি শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তার সাথে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন আমি এটাকে শিরা তৈরি করে নিচ্ছি। আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এখন আমি চলে যাব খাজা বানানোর জন্য। প্রথমে আমি ময়দাটাকে ভালো করে একটু মতে নিচ্ছি। নিয়ে আমি এখানে প্রথমে রুটিটা বেলে নিব। তো আমি এইভাবে 5টা রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি প্রথমে এই রুটির মধ্যে তেল দেব, দিয়ে রুটিটাকে এভাবে মেখে নেব। তারপরে এর উপরে আমি ময়দা দিয়ে দেব, তারপর হাত দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি। নিয়ে এর উপর দিয়ে আমি দ্বিতীয় রুটি রেখে দেব। তারপরে সেম একইভাবে আমি এখানে তেল দেব, দিয়ে মেখে নিয়ে আবার ময়দা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো রুটি এভাবে করে নেব। এখন আমি এটাকে রোল করে নেব এইভাবে হাত দিয়ে। তো আমার রোল করা হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি আমি। এখন আমি হাত দিয়ে এভাবে একটা চাপ দেব, দিয়ে তারপরে একটা এখন বেলুন দিয়ে আমি এভাবে বেলে নিব। এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এখন আমি ভাজতে চলে যাব। আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খাজা। এভাবে 1-1টা করে খাজা আমি দিয়ে দেব। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। আমি এখন 1-1 করে খাজাগুলো দিয়ে দেব। দিয়ে আমরা এভাবে ভেজে নেব। আমরা চুলার আঁচটা বেশি জোরে দেব না, তাহলে পুড়ে যেতে পারে। তো আমি খাজাগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে আমরা শিরার মধ্যে দিয়ে আমরা খাজাগুলো শিরার মধ্যে থেকে উঠিয়ে নেব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি খাজা। খুবই সিম্পল, ইজি একটা রেসিপি, আমরা এইভাবে তৈরি করে ফেলতে পারি। আই হোপ আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন সব রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।